গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ থেকে একটা ক্লাস এবং টপিক জিকে। আজকের টপিক হচ্ছে বিভিন্ন দেশের রাজধানীর নাম, তাদের মুদ্রা এবং পার্লামেন্টের নাম। একটা দারুণ টপিক যেটা থেকে বেশ কিছু পরীক্ষায় কিন্তু প্রশ্ন রেগু মানে আসে, ঠিক আছে, প্রায় পরীক্ষায় এই টপিক থেকে একটা প্রশ্ন থাকে যে বলা হলো যে ভুটানের রাজধানীর নাম কি, বা নেপালের তোমার বলা হলো পার্লামেন্টের নাম কি। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, তো সেই জায়গাটা আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ক্লাস রুটিন এটা আছে, আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল 8:30, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পেয়ে যাবে। এবং পেড কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি অ্যাপে। প্রত্যেকে অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে, এবং সেখানে পেড কোর্স তোমরা নিতে পারো। আমাদের বর্তমানে অনেক ব্যাচ বর্তমানে চলছে, রেল SSC ফাউন্ডেশন যেমন ছিল, একটা নতুন ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে SSC রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, SSC এবং রেলওয়ের একটা প্র্যাকটিস ব্যাচ যেটা আমরা ইতিমধ্যে লঞ্চ করেছি, এবং 10ই আগস্ট থেকে ব্যাচ শুরু হচ্ছে, মাত্র 499 এর প্রাইস রয়েছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো এই প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে পারো, ঠিক আছে। চলো পরবর্তী যেটা তোমাদের জানতে হবে যে কিভাবে ব্যাচ নেবে, তোমরা অ্যাপ ওপেন করে পেড কোর্স অপশানে গেলেই সেখানে সমস্ত পেড ব্যাচ দেখতে পাবে, এবং এখান থেকে বাই নাও করে তোমরা ব্যাচ নিতে পারবে। ওকে, তো আজকের যে টপিক আলোচনা আমরা করব, প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকবে। সেশনটি শুরুতে আমি বলবো লাইক শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আচ্ছা চলো, প্রথম প্রশ্ন, আর্জেন্টিনার রাজধানীর নাম কি? আর্জেন্টিনার রাজধানীর নাম কি বলতে পারবে? আর্জেন্টিনা রাজধানী হচ্ছে বোয়েন্স এয়ার্স, আর্জেন্টিনার রাজধানীর নাম। আচ্ছা, কাবুল কোন দেশের রাজধানীর নাম? আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। বলো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সিডনি, ভিক্টোরিয়া, ক্যানবেরা, মেলবোর্ন। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর কি হবে? প্রত্যেক অ্যান্সার করো, উত্তর হয়ে যাবে ক্যানবেরা। আচ্ছা, আগের প্রশ্নে যদি আসি, আমরা যদি দেখি আর্জেন্টিনার মুদ্রার নাম কি, আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেশো। কি হবে? পেশো। যদি বলা হয় কলম্বিয়া, কলম্বিয়া কলম্বিয়া একটা দেশ যার রাজধানীর নাম পেশো। ওকে, উরুগুয়ে, উরুগুয়ে, তো এই দেশের তোমার মুদ্রার নামটাও কিন্তু পেশো। পেশো যে মুদ্রাটার কথা আমরা বলছি, এটা তুমি দেখতে পাচ্ছ আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে। আচ্ছা, অস্ট্রেলিয়ার রাজধানী আমরা দেখলাম ক্যানবেরা। অস্ট্রেলিয়া কি চলে? অস্ট্রেলিয়ান রিয়াল চলে নাকি? অস্ট্রেলিয়ান ডলার চলে, ডলার। আচ্ছা, ডেনমার্ক, ডেনমার্কের রাজধানীর নাম কি? ডেনমার্ক ইউরোপের একটা দেশ, এবং ডেনমার্কের রাজধানীর নাম কি হবে? প্রত্যেকে তোমরা অ্যান্সার কর, ডেনমার্কের রাজধানী নাম হচ্ছে কোপেনহেগ। অপশান ডি যারা করছো সঠিক উত্তর আছে। বেলজিয়ামের রাজধানীর নাম কি? বেলজিয়াম, বেলজিয়াম, বেলজিয়াম দেশ যাকে বলা হয় ইউরোপের ককপিট, তাই তো? বেলজিয়াম এর রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস, ব্রাসেলস। একই রকম নাম আছে ব্রাজিলের, ব্রাজিল দেশের রাজধানীর নাম কি? ব্রাসিলিয়া, ব্রাসিলিয়া, ব্রাজিলের রাজধানীর নাম। তো দুটো দেশ, দুই মহাদেশে, ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের, বেলজিয়াম ইউরোপ মহাদেশের, কিন্তু নাম
সাদৃশ্য কিন্তু আছে, এটা একটু মাথায় রাখবে। ওকে, একটু ডিফারেন্স আছে। জার্মানি এর রাজধানী কোনটি? জার্মানি, তো জার্মানি দেশের রাজধানী নিম্নের কোনটি? মিউনিক, বার্লিন, ডটমুন্ড, সিডনি। সকলে সেশনটি লাইক করো, শেয়ার করো, সহজ একটা টপিক, এবং প্রায় প্রত্যেক পরীক্ষায় এই টপিক থেকে একটা কোশ্চেন পাবে, হয় মুদ্রার নাম, নাই রাজধানী নাম, নাই তোমার পার্লামেন্টের নাম। তো জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। জার্মানিতে যে মুদ্রা চলে সেটা কি জানো? মুদ্রা হচ্ছে ইউরো। ইউরো, ইউরো কারেন্সি চলে। ইতালির রাজধানী কি? ইতালির রাজধানী, ইতালির রাজধানী কি প্রত্যেকে বলো? ইতালির রাজধানী হচ্ছে মিলান, তুরিন, ন্যাপোলি নাকি রোম? ইটালি বা ইতালি এর রাজধানী হচ্ছে রোম। এবং ইতালিতেও তুমি যদি মুদ্রার কথা বলো, এক্ষেত্রেও তোমার ইউরো এই মুদ্রা কিন্তু চলছে। ওকে, ইতালির শহরগুলো মিলান, তুরিন, ন্যাপোলি এগুলো ইতালির শহর, কিন্তু রোম হচ্ছে রাজধানী। মালয়েশিয়ার রাজধানী নিম্নের কোনটি? মালয়েশিয়া রাজধানী নিম্নের কোনটি? রোম, ডাবলিন, কুয়ালালামপুর, জাকার্তা। তো এখানে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, মালয়েশিয়া রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে কুয়ালালামপুর, অপশন অপশন সি এখানে সঠিক উত্তর আছে। এবার তোমাকে যদি বলা হয় ইন্দোনেশিয়ার রাজধানী কি? ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া এই দেশের রাজধানীর নাম কি হবে? তো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ছিল, জাকার্তা নেই, নুসুনতারা, নুসুনতারা বর্তমান রাজধানীর নাম। আচ্ছা, এবার একটা লিস্ট তোমাদেরকে আমি প্রোভাইড করছি, যেটা হচ্ছে বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম কি। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লিস্টটা একটু জাস্ট নোট করবে, তোমাদের কাজে আসবে। জাপান, এটা খুব আসে পরীক্ষায়। জাপান এর রাজধানী হচ্ছে কি বলতো? জাপানের রাজধানী টোকিও, এটা আমরা জানি। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। মালয়েশিয়ার হচ্ছে মজলিস, এটাও কিন্তু খুব আসে। মঙ্গোলিয়া দেশের পার্লামেন্টের নাম কুরাল। নেপালের ক্ষেত্রে মনে রাখবে রাষ্ট্রীয় পঞ্চায়েত। ইউএস এর বলা হচ্ছে কংগ্রেস। আফগানিস্তান শোরা। ব্রিটেন পার্লামেন্ট। ভারত হচ্ছে পার্লামেন্ট বা সংসদ। রাশিয়া হচ্ছে ডুমা, খুব ইম্পর্টেন্ট এটা রাশিয়ার ক্ষেত্রে। ডুমা কোন দেশের পার্লামেন্টের নাম? রাশিয়ার মুদ্রার নাম রুবেল, সেটাও আমরা জানি। রাশিয়ার রাজধানী মস্কো। আচ্ছা, স্পেন, এটাও কিন্তু তোমার পার্লামেন্টের নামের কথাই বলছি আমরা, পার্লামেন্টের নাম স্পেন এর হচ্ছে কোর্টেস। ইরানের ক্ষেত্রে মজলিস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাকিস্তান জাতীয় সংসদ। জার্মানি বুন্দেস্তাগ। ভুটানে বলা হচ্ছে তাশগদু। বাংলাদেশ জাতীয় সংসদ, এটাও ইম্পর্টেন্ট আছে আমাদের প্রতিবেশী দেশ হিসাবে। অস্ট্রেলিয়া ফেডারেল সংসদ। মায়ানমার, তার তোমার পার্লামেন্টের নাম এরকম, ফাইতু হলুটা, মনে রাখবে। চীনের ক্ষেত্রে ন্যাশনাল পিপুল কংগ্রেস। মালদ্বীপ হচ্ছে পিপুলস মজলিস, শুধু মজলিস নয়, পিপুলস মজলিস, এটাও কিন্তু পরীক্ষায় আসে বা এসেছে। তো এই একটা দুটো পেজের তোমরা একটা লিস্ট দেখলে, তো আমরা আরো দেশের রাজধানী তথা মুদ্রার নামে যাব, রাজধানী মুদ্রার নামে যাব। নেপালের মুদ্রার নাম কি? নেপাল, সরি, নুলট্রাম কোন দেশের মুদ্রার নাম? নুলট্রাম কোন দেশের মুদ্রার নাম বলো? নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, উত্তর কি হবে? নুলট্রাম এটি কোন দেশের মুদ্রার নাম? প্রত্যেকে বলো, উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ভুটানের মুদ্রা, ভুটান। নেপালের মুদ্রা হচ্ছে নেপালি রুপি, ঠিক আছে, নেপালি রুপি। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা জানি টাকা, বাংলাদেশি টাকা। মায়ানমারের ক্ষেত্রে কি হবে মুদ্রার নাম, কে বলতে পারবে? মায়ানমারে হচ্ছে
কিয়াত এরকম একটা নাম আছে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? কিয়াত বা কায়াত হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। এটা পরীক্ষায় খুব আসে, মনে রাখবে, র্যান্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম। আচ্ছা, ইউরোপ ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত দেশগুলো যারা আছে সবারই প্রায় তুমি বলতে পারো ইউরো মুদ্রা হচ্ছে তোমার পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইটালি, গ্রিস, তোমার আয়ারল্যান্ড, এগুলো ইউরো এই মুদ্রা চলে। রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম, রাশিয়ান মুদ্রা। রিয়াল এটাও অনেক দেশে চলে। ডেনমার্কের মুদ্রার নাম কি বলতে পারবে? ডেনমার্কের মুদ্রার নাম কি, এটা পরীক্ষায় আসে। ডেনমার্কের রাজধানী আমরা দেখলাম কোপেন হেগ, তো এক্ষেত্রে মনে রাখবে ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রোন, ডেনমার্কের মুদ্রার নাম। ইউক্রেনের রাজধানীর নাম কি, এটা একবার এসেছিল পরীক্ষায় WBP-তে। ইউক্রেন, ইউক্রেনের রাজধানীর নাম কি বলতে পারবে? ইউক্রেন দেশের রাজধানীর নাম কি? উত্তর হবে কিয়েভ, কিয়েভ হয়ে যাবে সঠিক উত্তর। ইরাকের মুদ্রার নাম কি বলো? ইরাকের মুদ্রার নাম কি? ইরাক দেশের মুদ্রার নাম কি বলতে পারবে? উত্তর হবে ইরাকি দিনার, ইরাকি দিনার। ইরাকের মুদ্রার নাম হচ্ছে ইরাকি দিনার। ইরাকের রাজধানী বলতে পারবে? ইরাকের রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে, ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ। আচ্ছা, দিরহাম কোন দেশের মুদ্রার নাম? ইউনাইটেড আরব এমিরেটিস, এই দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার। আচ্ছা, এখানে ইরানের মুদ্রার নাম কি? ইরাক হলো। ইরানের ক্ষেত্রে আমরা দেখব মুদ্রার নাম কি হবে। ইরানের ক্ষেত্রে ইরানি রিয়াল, ঠিক আছে, ইরানি রিয়াল। এই ইরাক ইরানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের প্রতিবেশী দেশের কথা যদি বলি, প্রতিবেশী দেশের কথা যদি বলি রাজধানীর ক্ষেত্রে, আমরা যদি প্রথমে বলি যে বলো চীনের রাজধানীর নাম কি, চীন রাজধানী কি হবে? চীনের রাজধানী কি বলো প্রত্যেকে? বেজিং। চীনের মুদ্রার নাম কি, প্রত্যেকে অ্যান্সার করো, চীনের মুদ্রার নাম কি? তো চীনের মুদ্রা আমরা জানি যে ইউয়ান, এটা হচ্ছে চীনের একটা মুদ্রা। আচ্ছা, চীন হলো মায়ানমার, আমরা দেখলাম মায়ানমারের রাজধানীটা আমাদের জানতে হবে, মায়ানমার এটা হচ্ছে মুদ্রা। মায়ানমারের ক্ষেত্রে মায়ানমারের রাজধানীটা কি? নাইপিদা বা নেপিয়াদাও এরকম একটা নাম। এই নামটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখা যাচ্ছে, এরকম নেপিয়াদা বা নাইপিদা, নেপিয়াদাও মায়ানমারের রাজধানীর নাম। আচ্ছা, নেপাল, সহজ আমরা প্রতিবেশী দেশের গুলো বলছি, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। ওকে, আচ্ছা, এখানে মায়ানমার, চীন, নেপাল হলো। ভুটান, ভুটানের মুদ্রা আমরা দেখলাম তাশগদু, তাই তো? ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। আচ্ছা, ভুটান হলো।
আমরা আফগানিস্তান দেখলাম, আফগানিস্তান কাবুল, পাকিস্তান ইসলামাবাদ, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম কি বলো? শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কায় এটা কিন্তু জয়বর্ধনপুর কোটে, ওকে? এবং শ্রীলঙ্কার মুদ্রার নাম কিন্তু টাকা বা রুপি, শ্রীলঙ্কান রুপি মুদ্রার নাম। আচ্ছা, শ্রীলঙ্কা হলো মালদ্বীপ, মালদ্বীপের পার্লামেন্টের নাম আমরা বললাম, তাই তো? মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। তো এই আমাদের প্রতিবেশী দেশগুলো এবং এদের রাজধানীগুলো আমরা জানলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি? উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি? উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ং ইয়ং, পিয়ং ইয়ং। আর যদি বলা হতো দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়ার রাজধানী কি হতো? দক্ষিণ কোরিয়া বলে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি? সিওল, ঠিক আছে? সিওল দক্ষিণ কোরিয়ার রাজধানী। টোকিও হচ্ছে জাপানের রাজধানী, জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, তাই তো? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। আমস্টারডাম, এটা হচ্ছে কোন দেশের রাজধানী? নেদারল্যান্ড, নেদারল্যান্ড। নাইরোবি, এটি কোন দেশের রাজধানী? মরিশাস, সুইডেন, কেনিয়া, ইকুয়েডর, বলো, প্রত্যেকে অ্যান্সার করো। তো এখানে উত্তর কি হবে? নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী। সুইডেনের রাজধানীর নাম কি? স্টকহোম, স্টকহোম সুইডেনের রাজধানীর নাম। ইকুয়েডরের রাজধানীর নাম হচ্ছে কুইটো, কুইটো। মরিশাসের রাজধানীর নাম হচ্ছে পোর্ট লুইস, মরিশাসের রাজধানীর নাম পোর্ট লুইস। ভুটানের রাজধানীর নাম কি? এটা আমরা প্রত্যেকে জানি, আলোচনা করেছি, থিম্পু। তো আরো আমরা ইউরোপের বেশ কিছু উল্লেখযোগ্য দেশের কথা যদি বলি, জার্মানির রাজধানী আমরা বললাম, বার্লিন। ফ্রান্সের রাজধানী কি? ফ্রান্স, ফ্রান্সের রাজধানী কি? ফ্রান্সের রাজধানীর নাম কি? প্যারিস হবে, যেখানে অলিম্পিক খেলা চলছে বর্তমান। আচ্ছা, ফ্রান্স। তোমাকে যদি বলা হয় পর্তুগাল, পর্তুগাল, এই দেশের রাজধানীর নাম কি? পর্তুগালের নাম, রাজধানীর নাম হচ্ছে লিসবন, লিসবন সিটি, যেটা পর্তুগালের রাজধানী। ফ্রান্স হলো জার্মানি, পর্তুগাল, পাশাপাশি ইংল্যান্ড, রাজধানী হচ্ছে লন্ডন। আচ্ছা, আর তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো যে ইউএসএর রাজধানী কি? ইউএসএ এর রাজধানীর নাম কি হবে? ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি। ইজিপ্ট মানে মিশরের রাজধানীর নাম কি? যদি বলা হয় মিশর, মিশরের রাজধানীর নাম কি বলতে পারবে? মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো, কায়রো। এরকম প্রচুর দেশ পৃথিবীতে রয়েছে এবং তাদের সবার রাজধানী তো আমরা জান ইম্পর্টেন্ট না, বা সবগুলো পড়বো না, আমরা ইম্পর্টেন্ট গুলোই আলোচনা করছি। গ্রিসের রাজধানীর নাম কি? গ্রিস,
বলতে পারবে? গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স। আচ্ছা, উল্লেখযোগ্য দেশের মধ্যে আমরা আরো রাখতে পারি যে পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে যে ভিয়েতনামের রাজধানীর নাম কি? ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানীর নাম কি? ভিয়েতনাম। উত্তর হবে হ্যানয়। ভিয়েতনামের রাজধানী। আচ্ছা বলো, কিউবা যাকে বলা হয় পৃথিবীর চিনির বাটি, কিউবা, এর রাজধানীর নাম কি? কিউবা দেশের রাজধানীর নাম কি? হাভানা। উল্লেখযোগ্য যে দেশগুলো আছে আমরা আলোচনা করছি, প্রচুর কিছু আমরা আলোচনা করেছি। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। আচ্ছা, এবার আমরা আমাদের ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে তাদের রাজধানীর নামগুলো কিন্তু একবার পড়ে রাখতে হবে। মাঝে মাঝে প্রশ্ন আসে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আমাদের আছে সেগুলোর রাজধানী খুব ইম্পর্টেন্ট। যেমন মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়। মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। তোমাকে যদি বলা হয় যে বলো আসামের রাজধানীর নাম কি, আসামের রাজধানী হচ্ছে দিসপুর। কোহিমা নাগাল্যান্ডের রাজধানী, নাগাল্যান্ড। ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী, অরুণাচল প্রদেশ। এগুলো আমরা প্রত্যেকগুলো মনে রাখতে হবে। পাশাপাশি তোমাকে যদি বলা হয় যে বলো ত্রিপুরার রাজধানীর নাম কি, ত্রিপুরা নাম হচ্ছে, ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা। আগরতলা, তাহলে এখানে কটা হলো? পাঁচটা হলো। আচ্ছা, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, আর যে রাজ্যগুলো আছে মণিপুর। মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানীর নাম কি? ইম্ফল। সিকিমের রাজধানীর নাম কি বলো? সিকিম। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। মিজোরাম বাদ গেছে, মিজোরাম। মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরাম হচ্ছে আইজল। তো এই যে সাতটা, সেভেন সিটার্স বলা হয় এই সাতটা, এখানে 4 আর 3 7, এগুলো খুব ইম্পর্টেন্ট। সিকিম, গ্যাংটক, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, বিহার, পাটনা, ঝাড়খণ্ড, রাঁচি, মধ্যপ্রদেশ, ভোপাল, তাই তো, উত্তরপ্রদেশ, লখনউ, গুজরাট, গান্ধীনগর, পঞ্জাব, হরিয়ানা এবং পুন্ডিচেরি। এদের রাজধানী হচ্ছে পুন্ডিচেরি। তো আমরা যদি ইউনিয়ন টেরিটরির কথাগুলো বলে দিই এক ঝলকে, ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল, এর রাজধানী কি হবে? যদি বলো দিল্লি, কি হবে? দিল্লিই হবে রাজধানী। দিল্লি, পন্ডিচেরি, 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 এটা পন্ডিচেরি হবে। যদি বলা হয় লাদাখ, লাদাখের রাজধানী কি হবে? লাদাখের রাজধানী হবে লে। তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর, এই যে ইউনিয়ন টেরিটরিটা আছে আমাদের, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এর রাজধানী কি হবে, এটা একটা ইউনিয়ন টেরিটরি, তো সে এর রাজধানী হচ্ছে শ্রীনগর। কটা হলো? ইউনিয়ন টেরিটরি বর্তমান রয়েছে 8টা। আচ্ছা, 4টি হলো। এবার যদি বলা হয় লাক্ষাদ্বীপ, এর রাজধানীর নাম কি? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রে।
আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার, দাদরা ও নগর হাভেলি, এর সঙ্গে দমন দিউ যুক্ত হয়ে গেছে। দমন ও দিউ, এই সব মিলে একটা ইউনিয়ন টেরিটরির রাজধানী হচ্ছে দমন। তো সাতটা হলো, আর একটা কি আছে বলতো, বাদ গেছে কোনটা? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা নগর হাভেলি, দমন দিউ, আরটা হচ্ছে মালদ্বীপ নিকয়, লাক্ষাদ্বীপের মধ্যেই, লাক্ষাদ্বীপের মধ্যে মিনি কয় দ্বীপ আছে। আচ্ছা যাই হোক, তো তোমরা এগুলো সবই জানো, দিল্লি লিখেছি, চলো। তো ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে দক্ষিণ ভারত, সেগুলো মনে রাখতে হবে, যেমন ত্রিপুরা, সরি কেরালা, ত্রিবান্ধপুরম, তোমার তামিলনাড়ু, চেন্নাই, ব্যাঙ্গালোর, কর্ণাটকের রাজধানী, অন্ধ্রপ্রদেশ যার রাজধানী ঘোষণা করা হয়েছে বিশাখাপত্তনম, আর তোমার তেলেঙ্গানা যার রাজধানী হায়দ্রাবাদ, তো এগুলো আমরা মনে রাখবো, মহারাষ্ট্র, মুম্বাই, সবই মোটামুটি প্রায় বলা হয়েছে। উত্তরাখণ্ড কী হবে তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, তো আমাদের এই সমস্ত ব্যাচ চলছে, পাশাপাশি নতুন ব্যাচ এসএসসির এবং ডাব্লিউবিসিএস প্রিলিমসের একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে। আচ্ছা বলো, গোয়ার রাজধানীর নাম কি? এটাও মাঝে মাঝে আসে, গোয়ার ক্ষেত্রে এই প্রশ্নটা আসে, গোয়ার রাজধানীর নাম কি বলতে পারবে কেউ? প্রত্যেকেই জানো এটা হচ্ছে পানাজি। পানাজি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, তো এখানে আমরা অনেকগুলো আলোচনা করেছি, আরো প্রচুর রয়েছে, সবগুলো তো একটা ক্লাসে হয় না, বা আবারও আলোচনা করা হবে, ঠিক আছে? যতটুকু করা হয়েছে এতটুকু মনে রাখতে পারলেও কিন্তু অনেক, এবং প্রত্যেকে কানেক্ট থাকো আমাদের সঙ্গে, আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো দ্য ওয়ে অফ সলিউশন টিডব্লিউএস একাডেমি ইউটিউব চ্যানেল, এবং পেড কোর্স আমরা আমাদের অ্যাপে করাচ্ছি, টিডব্লিউএস একাডেমি অ্যাপ প্লে স্টোরে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সেশনটি এখানে এন্ড করছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো, অনেক অনেক শুভকামনা থাকলো, ওকে, টাটা, বাই।